আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগতম। ইদানিং আমার চ্যানেলে রাজশাহীর বেশ কিছু ভিডিও টিডিও আপলোড দেওয়া হচ্ছে, কজ আমি রিসেন্ট রাজশাহী যে ঘুরে এসেছি, দেন আপনাদের মাঝে তা উপস্থাপন করার চেষ্টা করতেছি। আর রাজশাহীকে নিয়ে একটা সিনেমেটোগ্রাফি করছি, সেটা চাইলে আপনারা দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো, আর আই থিঙ্ক ভালো লাগবে। তো যেহেতু এটা একটা ফুড রিভিউ, তো প্রথমে আমরা জেনে নিই যে আমরা কোথা থেকে সেটা খাইছিলাম। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো থিম উমর প্লাজা, আমাদের রাজশাহীর মধ্যে বেস্ট একটা শপিং মল। আর এটা অনেকটা বসুন্ধরা সিটি টাইপের করা আছে। তো এখানে 31st উপলক্ষে বেশ কিছু অফার টপার ছিল, সেই অফার টপার দেখেই আমরা ওখানে গেছিলাম। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর যারা আগে থেকে আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি আমি খাইতে চলে আসছি আমরা আর কি। তো আমার সাথে কে আছে দেখবেন, ওয়েট দেখেন তো চিনতে পারেন নাকি? হ্যালো গাইস, ইটস মি ইওর বয়। কি আমার নাম? কি আমাদের বাংলা, আমাদের বাংলা। তো গাইস আজকে আমরা ফাহিম ভাইয়া আজকে আমার জন্য পুরো 1.5 ঘন্টা লেট করছে, মানে ওয়েট করছে, আর আমি 1.5 ঘন্টা লেট করছি। হ্যাঁ, এটার জন্য ফাহিম ভাইয়া আমাকে শাস্তি দিয়েছে। আজকে আমি ফাহিম ভাইয়াকে খাওয়াচ্ছি, ঠিক আছে? আরে না না, খালি ফাহিম নাম করো না, এটা আমার শাস্তি না, এটা আমার শাস্তি, এটা তোমাকে মেনে নিতে হবে। অডিয়েন্স দেখতেছে, তোমার এটা মানতে হবে। আপনাদের কি কি অফার চলতেছে? কতক্ষণ লাগবে আপনার আসতে? এটা খাবার 15 থেকে 20 মিনিট। আচ্ছা, তাহলে আমরা বসি, আপনার ভালো করে বানান। ঠিক আছে, আমাদের হাতে কিন্তু খাবার চলে আসছে অলরেডি। আর প্ল্যাটারটা দেখতে পাচ্ছেন, এটা হলো বিরিয়ানি রাইস, আর সাথে শারমি কাবাব ছোট সাইজ একদমই, আর একটা এগ স্লাইস করে দেওয়া আছে, আর সাথে সালাদ আছে, গ্রিন সালাদ শশা আর কি। তো আমরা এখানে প্রথমে আমাদের এখন অনুসন্ধানটা হবে যে এর ভিতরে কি মিট পিস আছে কি নাই, আমরা এখন আগে ফার্স্টে সেটা খুঁজব। তো চলেন খুঁজি, কাছ থেকে দেখাই। সাকসেস। ও, এই প্ল্যাটারটার প্রাইস কিন্তু অনলি 99 টাকা। এটাও আমি কিন্তু স্মেল শুনে বুঝে গেছি, তাইলে বুঝেন যে আমি কিন্তু এক্সপিরিয়েন্স একটা খাদক। এইটা একটু খুঁজে দেখি, এইটাতেও আছে, আমি বলেছিলাম এটাতে আছে, এই যে এটাতেও একটা মিট পিস আছে। তো আমি কোনটা ট্রাই করবো ভাই? দুটা সবগুলো একটু সেম, ট্রাই ট্রাই জাস্ট ট্রাই। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রাইস নিয়ে নি, লেটস ট্রাই।
কিন্তু একদম ড্রাই না, অয়েলি অয়েলি একটা ভাব আছে, মানে শুকনো হইলে কিন্তু খাইতে ভালো লাগে না। বাট এত অল্পটাকে কেমনে সার্ভ করতেছে আমার মাথায় এখন এইটাই ঘুরবে সারাক্ষণ। আচ্ছা সালাদ দেন, এগ দেন, আজকে আমরা অনেক খাইতে আসছি রাজশাহীর পুরা যত খাবার টাবার আছে আজকে আমরা সার্চ করবো সবকিছু। যাই হোক, এইটা কেন বাদ থাকবে, এটাও নিয়ে নি। চারটার কম্বিনেশন একসাথে দেখি কেমন হয়। ভাই আমি কিন্তু প্রেমে পড়ে যাচ্ছি ভাই, ও এটা ভালো লাগার আরেকটা রিজন হইতে পারে, সেটা হলো আমি না খেয়ে আছি কিন্তু সকাল থেকে, সকাল থেকে কিছু, হ্যাঁ এইটার কারণে ভালো লাগতে পারে। তবে না যথেষ্ট পরিমাণে ভালো, এটা 129 টাকা হবে, জাস্ট এই পিসটা বেশি আছে, আমি এইটা একটু ট্রাই করি, এটা খালি খালি খাইলে হবে। মুখে বোধ হয় শুধু মিট ছাড়াইয়া গেছে, শুধু উপরে উপরে চলে গেছে মুখে মধ্যে। মিট পিসটা ট্রাই করে দেখি, মিট পিসটা একদম সাদা, মশলা টসলা খুবই কম ইউজ করা হয়েছে। না ভাই আমি তো স্পন্সারে খাচ্ছি না, আমি নিজের টাকায় খাচ্ছি, তাই জন্য আমার অরিজিনাল যে রিভিউটা সেটাই দেওয়া উচিত। তো এখন ট্রাই করবে আমাদের আরেক ইউটিউবার। ওকে হ্যাঁ খাও। তো এটা এটা হচ্ছে আসলে হায়দ্রাবাদি বিরিয়ানির কপি বলতে পারেন, আসল হায়দ্রাবাদি বিরিয়ানি অবশ্যই না। আর এটাতে একটা আচারি ফ্লেভার আছে যেটা হচ্ছে ওইটাতে নাই। তো হচ্ছে এটা আছে, রাইসটা ভালো, রাইসটা একদম ঝরঝরে না, একদম আবার হচ্ছে ডিপো না, রাইসটাতে আসলে হচ্ছে একটু হালকা অয়েলি, একটু মশলা ভাব আছে যেটা আসলে ভালো লাগছে। আর সঙ্গে আমাকে একটা ফুল এগ দিছে, সঙ্গে আছে হচ্ছে সালাদ, আর হচ্ছে সালাদটাতে বিটের পরিমাণটা একটু বেশি, বাট ওকে। তো সব মিলে কেমন আছে? সব মিলে আছে আলহামদুলিল্লাহ। এটা কি, এটা কি? আচ্ছা যাই হোক কিছু একটা চামড়ার চামড়া। আচ্ছা সব মিলে আসলে অ্যাভারেজ এই প্রাইসের ভিতরে, ওকে এই প্রাইজের মধ্যে আমার তো মনে হয় 10 out of 10, না 10 out of 10 আমি দিব না, 10 out of 8। তোমার ওইটা খাওয়ার পরে আমি কিন্তু ডিসিশন নিব তাহলে। কোনটা? তেহেরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, একটু তুমি বিদায়টা নিয়ে দাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি বলে বিদায় নিচ্ছি না, সামনে আরো খাবার দাবার।